আমি আছি শান্তিনিকেতনে শান্তিনিকেতনে এইবারে আমি যেখানে রয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে আমি রয়েছি মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে হ্যাঁ এটা কিন্তু একদম নতুন হয়েছে জাস্ট অগাস্টেই এটা ওপেন হয়েছে আর আমি চলে এসছি আপনাদের সাথে শেয়ার করতে হবে তো সমস্তটা ভিডিওতে শেয়ার করব লোকেশন কত ট্যারিফ কখন চেক আউট চেক ইন টাইমটা কি আছে সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে নিচ থেকে ভিউটা দেখতে পাচ্ছেন আর এইখানে কিন্তু জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য ঠিক আছে দেখে নিন পার্কিংয়ের জায়গাটা আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে আর একটা কথা বলি কেন আমি এখানে রয়েছি সেই জন্য আপনাদের মনে হতে পারে হঠাৎ করে এই লোকেশানটা জাস্ট কোনো কথা হবে না কারণ এইখানে এই মেঘবালিকা থেকে সোনাঝুরি হাট খুবই কাছে দশ মিনিট আবার এখান থেকে কঙ্কালি তলাও দশ মিনিট মানে দুটো দুপাশে সেই কারণে আমি এবার এটাকে বেছেছি খুব সুন্দর লোকেশন আর প্রান্তিক স্টেশনের একদম কাছে আর ভিডিও কিন্তু শেষ পর্যন্ত থাকুন। আমার শান্তিনিকেতন সিরিজে যে করা ধার ধার ভিডিও আসবে তার কারণ নতুন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। সেখানেও নিয়ে যাব চলুন এখন যাই ওপরে আপনার সাথে রুম শেয়ার করব আসুন অলরেডি গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছি এই হচ্ছে মানে পুরো হোমলি ব্যাপারটা খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা আসুন ভেতরে ঢুকে এলে জাস্ট তিনটে স্টেপ তারপরে কিন্তু একটা রুম রয়েছে যারা বয়স্ক মানুষরা আসবেন তাদের জন্য ঠিকঠাক এখানে একটা রুম রয়েছে আমরা যাব ওপরায় আসুন আর সব থেকে ভালো কি দেখুন এই যে সিরিজ স্টেপগুলো না খুব ছোট ছোট যাতে মানুষের অসুবিধা না হয় বড় স্টেপ হলে একটুখানি অসুবিধা হয় আর আমি আছি টপে সেখান থেকে টপ ভিউটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে যাই আমি তো জানেন সিঁড়িতে ঠিক দৌড়ে দৌড়ে উঠতে ভালোবাসি হুম হুম দৌড়ে দৌড়ে উঠলাম এসে গেছি এই যে এটা হচ্ছে আমার রুম তার আগে ব্যালকনিতে দেখিয়ে দিই এই রুম ব্যালকনিতে দাঁড়িয়ে সকালে চায়ের কাপ হাতে যদি গুড মর্নিংটা হয় তাহলে কেমন হবে আর তার সাথে এই তার পেছনের ভিউ দেখুন ব্যালকনি থেকে ভিউটা আর পূর্ণিমার রাতে নাকি আরও সুন্দর লাগে তো পূর্ণিমার রাতে একবার আসতে হবে রকম সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করো সেই ভিউটা দেখুন অসাধারণ আর ওই হচ্ছে মেন রোড মেন রোডের একদমই পাশে হচ্ছে মেঘবালিকা চলুন এবার ব্যালকনি থেকে রুমে যাই তাই না রুমটা তো শেয়ার করতে হবে আর সব থেকে বড় কথা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন নিটাল কিনটা সবার আগে দরকার দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলুন ঘরে রুমের নাম্বারটা কিন্তু নেই প্রত্যেকটা জায়গা কিন্তু আমার রুম নাম্বার শেয়ার করি করিংলাইফ বলে এখানে নেই নেই কেন সেটা পরে বলছি আগে আগে আসুন রুমটা রুমটা এই হচ্ছে আমার রুম একদম রয়েছে সেটাই দেখুন যথারীতি মেয়ে মেয়ের কাজ করছে এখানে একটা কিং সাইড বেড রয়েছে মানে তিনজনের জন্য সাফিসিয়েন্ট মানে হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চার জন্য একদম ঠিকঠাক বালিশ যেটা থাকে ব্ল্যাঙ্কেট সমস্তটা রয়েছে আচ্ছা জানলা রয়েছে এ পাশে একটা ব্রড জানলা রয়েছে যেখান থেকে সুন্দর বাইরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে মানে এই বৃষ্টির দিনে বিশ্বাস করে সকালবেলাটা আমরা চা খাচ্ছিলাম এটা দেখতে দেখতে এত সুন্দর এই যে বড় একটা জানলা রয়েছে এপাশে এপাশেও একটা ব্যালকানির দিকেও একটা জানলা রয়েছে ঢাকা রয়েছে এই হচ্ছে এসি ফ্যান লাইট রয়েছে সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে এই একটা ওয়ার্ড্রোব আর যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা টি টেবিল রয়েছে টি টেবিলে যেগুলো এসেন্সিয়াল রয়েছে দেখুন একটা ইলেকট্রিক কেটল কাঁচের গ্লাস এখানে কাপ আর এখানে সমস্তটা রয়েছে শ্যাম্পু সাবান এখানে কফি চায়ের সমস্ত ব্যবস্থা রয়েছে আমরা সকালে চা বানিয়ে খেয়েছি যে কারণে ওগুলো আমি শেয়ার করতে পারছি না আর এখানে ডেন্টাল কিট এবং শেভিং কিট যেটা থাকে সেটাও রয়েছে প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে লাইট রয়েছে একদম ঠিকঠাক মোড়া রয়েছে যেটা শান্তিনিকেতনে আসব আর এরকম জিনিস দেখব না তাই না বেশ মানানসই শান্তিনিকেতনের সঙ্গে আর এখানে একটা লম্বা মিরার রয়েছে যেখানে সুন্দর করে একটু সাজুগুজি আমরা করতে পারি আর এইখানে রয়েছে রুমেই রয়েছে এই বেসিনটা এটা আমার একটা খুব ভালো লেগেছে অনেক জায়গাতে কি হয় থাকে না ম্যাক্সিমাম জায়গাতেই থাকে না তো ওয়াশরুমে গিয়ে না ব্রাশ করতে মুখ ধুতে খাওয়ার পরে ভালো লাগে না এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই হচ্ছে ওয়াশরুম এখানে টাওয়াল রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে সমস্ত রয়েছে এবার মেন পার্ট ওয়াশরুম দেখুন একবার ওয়াশরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন ছোট্টার মধ্যে খুব যে বড় এমন নয় দেখুন এখানে বালতি দেওয়া রয়েছে শাওয়ার রয়েছে ওখানে কমট রয়েছে আচ্ছা গিজারও ওখানটা লাগানো হবে এখনো হয়নি যেহেতু একদম নতুন কিছু কিছু বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে আর ফ্লোর তো দেখলেন ভীষণ নিট অ্যান্ড ক্লিন দারুণ যদি শান্তিনিকেতনে এসে ঘরোয়া পরিবেশে আপনি কাটাতে চান তাহলে কিন্তু মেঘবালিকার দারুণ আমার তো খুব ভালো লেগেছে আপনারা আসলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা এনকোয়ারি করে নেবেন আর বাকিটা বলছি আমার সাথে এখন রয়েছেন এই মেঘবালিকা হোমস্টের ওনার দাদা নামটা আগে শেয়ার করুন নাম পুষ্পেন মন্ডল আর এখানে এটা হচ্ছে প্রান্তিক স্টেশন একদম কাছেই আর প্রচুর ট্রেনই দাঁড়ায় দশটার মধ্যে প্রায় ধরুন নটা ট্রেনই প্রান্তিক স্টেশনে দাঁড়ায় তাই যারা যারা আসতে চাইছেন চেষ্টা করতে পারেন যে প্রান্তিক স্টেশনে হলে কাছে হয় আদারওয়াইজ বোলপুর স্টেশন হলেও বেশিক্ষণ লাগবে না বাই টোটোতে ওই থেকে কুড়ি মিনিট লাগে আর প্রান্তিক স্টেশন থেকে তিন থেকে চার মিনিট লাগে বেশিক্ষণ লাগে না স্টেশনে একদমই কাছে আর অনেক মানুষ তো সোনাঝুরি হাটে স্পেশালি যারা আসেন প্রচুর মানুষ প্রান্তিক স্টেশনে নামেন কারণ সোনাঝুরি হাটটা নিয়ারে স্টেশনই হচ্ছে প্রান্ত প্রান্তিক তো প্রান্তিকের কাছাকাছি কাঙ্কালিতলাও কাছাকাছি সবই কাছাকাছি সোনাঝুরি হট্ট একদমই কাছে আসলে অনেকেই মানে কনসেপ্ট ভাবেন যে বোলপুর শান্তিনিকেতন নামলেই বোধহয় এই লোকেশনগুলো কাছে হবে ভাইরাস বোলপুর শান্তিনিকের থেকে কিন্তু প্রান্তিক স্টেশনটা আরো এইগুলো কাছে আর প্রচুর এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায় আর একটা কথা এবার আপনি বলুন ঘরের ট্যারিফটা কি আছে ঘরের ট্যারিফ কি টাইপের রুম আছে এখানে আমাদের রুম একরকমই মেইনলি দুই রকম আছে একটা হচ্ছে সুপার ডিলাক্স আর একটা ডিলাক্স আচ্ছা সুপার ডিলাক্স রেটটা একটু বেশি হবে তার কারণ হচ্ছে প্রত্যেকটাতে পার্সোনাল বারান্দা আছে বড় চওড়া বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন তো ম্যামের কাছে দেখেইছেন আর এমনি সুপার ডিলাক্স রুম আমার মোটামুটি রেট ওই 1600 থেকে 1800 টাকা মতো হয় আর আপনারা যেটা ডিলাক্স রুম সেটা ওই 1200 থেকে 1400 এই রকম একটা রেঞ্জ ভ্যারি করে আচ্ছা এবার রেঞ্জের কথাই আমি বলি এটা আপনারা সবাই জানেন সব ক্ষেত্রেই সেটা হয় সিজন আর অফ সিজন অফ সিজনের রেটটা এরকম মানে একটা ঠিকঠাক জায়গায় স্ট্যান্ডার্ড থাকে কিন্তু যখন সিজন টাইমটা আসে একটুখানি কিন্তু বাড়ে সেটা আপনারা ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো উনি বলবেন সেখানে ফোন করে একটু কোয়ারিজ করে নেবেন আর যদি আপনারা ধরুন ভিডিও দেখে বুকিং করবেন সেক্ষেত্রে দাদার নাম্বার তো থাকলো ওখানে অনলাইনে কিছু টোকেন মানি দিয়ে আপনারা বুক করে রাখেন তারপরে বাকিটা এখানে এসে পে করলেন এই প্রসিডিওরে হবে আপনার নাম্বারটা শেয়ার করে দিন আচ্ছা আমি নাম্বারটা বলে দিই তার একটা ছোট জিনিস বলবো যে এরকম অনেক মানে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছি আগস্ট মাসে তো এই আগস্টে একটা শুরু করেছি আমরা কুড়ি জন গেস্ট পেয়েছি এবং সত্যি আমরা খুব আনন্দিত মুগ্ধ যে ওনাদের সেবা দিতে পেরেছি এবং ওনারাও প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে খুশি আমাদের আতিথেয়তায় এবার এই জায়গাটা জিনিস বলি যে আমাদের অ্যাকচুয়ালি অনলাইনেও কিন্তু আমাদের এই প্রপার্টিটা পাবেন বুকিং ডট কমে মেঘবালিকা শান্তিনিকেতন সার্চ করলেই পেয়ে যাবেন সাথে আপনার এ আর আছি তাই আমাদের রিকোয়েস্ট যে যদি আমাদের অ্যাকচুয়ালি রুম তো খুব সীমিত তাই আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনাদের আসার কনফার্ম হয়ে থাকে দেরি না করে একটা টোকেন মানি অ্যাটলিস্ট যদি থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বুক করে দেন আমি তাহলে অনলাইন থেকে ওই পার্টিকুলার রুমটা ওই ডেটের জন্য আমি অফ করে দেবো আর আমরা কিন্তু এটা করি না যে আপনার একটা রুম দেখালাম অন্য রুম ছবি মানে দেব। সেটা আমরা করতে পারি না এবং করবও না তো সেই জায়গাতে আপনার রিকোয়েস্ট যে আপনার যদি পছন্দ হয় রুম বা আসার প্ল্যান ফাইনাল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট টোকেন দিয়ে আপনারা বুক করে নিতে পারেন আর একটা কথা বলি সামনেই কিন্তু ডিসেম্বর মাস মানে পৌষ মেলা মূল আকর্ষণ শান্তিনিকেতনের ওই সময়টা তো সব থেকে বেশি ভিড় ক্রেজটা থাকে তো এবার আপনাকে যদি বুকিং করতে হয় অনেকটা আগে থেকে করতে হয় তবে আরও একটা কথা বলি শান্তিনিকেতনের অন্যান্য হোটেলগুলো যেগুলো রয়েছে হোমস্টে বলুন হোটেল বলুন রিসর্ট বলুন সেখানে কিন্তু প্যাকেজে বুকিং হয় কিন্তু দাদার ক্ষেত্রে কিন্তু সেটা নেই সেটা ফোন করে আপনি জেনে নেবেন প্যাকেজ ছাড়াও কিন্তু আপনি ওই সময় আসতে পারবেন এই সুযোগটা রয়েছে তাহলে ওইটা দাদার জন্যই রাখলাম ওটা কোয়ারিজটা আপনি ফোনে করে নেবেন আর একটা কথা জিজ্ঞেস করার রুম নাম্বার নেই কেন রুম নাম্বার এই জন্যই নেই যে আমরা ইনিশিয়ালি চারটে রুম নিয়ে স্টার্ট করেছি এরপর আরও দুটো রুম রেডি করছি যাতে কি আমরা পুজোর আগেই দুটো রুম রেডি করতে পারি এরপর একটু আলাদা করে চেষ্টা করছি যাতে রুম মানে ঘরটা বা হোম আমাদের ঘরই তো এটা তো আমরা চেষ্টা করছি ঘরটাকে একটু যেন আলাদা হয় আর দশ জনের মধ্যে থেকে তো প্রত্যেকটা ঘরের এক একটা যেন আলাদা নাম থাকে এক নম্বর দু নম্বর এটা খুব ক্লিসে ব্যাপার তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে পাগলাসুর একটা একটা উপস্থাপনা সুকুমার রায়ের অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলার একটা ভালোবাসা লেখক এত বিখ্যাত লেখক খুব ছোটোবেলায় আমরাও পড়েছি এখনও পড়ি তো সেই ওনার যে সৃষ্টি আজকে ধরুন হজবরলো হতে পারে বা পাগলাদশো হতে পারে সেই রকম এক একটা নাম দিয়ে করতে চাইছি সেই জন্য একটু দেরি হচ্ছে এবং লেখাটাও যেন একটু আলাদা টাইপের হয় সেই জন্য একটু সময় লাগছে এবার আশা করছি আপনারা আসবেন তার আগে রেডি হয়েছে মানে যেমন মেঘবালিকা একটা ইউনিক নাম হয়েছে সেইরকমই দাদা চাইছেন যে এটাকেও গড়ে তুলতে যেন মানুষের এখানে এসে মনে না হয় যে আমি ঘরের বাইরে আছি কোনো হোটেল বা রিসর্টে আছি যেন শান্তিনিকেতন ফিল ভাইবস একটা থাকে তার সাথে যেন মনে হয় আমি ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার দাবার ঘরোয়া আতিথেয়তায় আছি দাদার মূল মোটটাই হচ্ছে সেটা আর একটা কথা বলি এই যে রুমটা সেটা কিন্তু ব্রেকফাস্ট এই যে দাদা যে চার্জটা টাইফটা বললেন ওর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং আর বাকি যে খাবার দাবার রয়েছে সেগুলো উনি ব্যবস্থা করবেন ওনার সাথে কথা বলে নেবেন রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে বাকিটা দাদা সামলে নেবেন বুকিংটা আপনারা করুন বাকিটা দাদাই পুরো নিজের মতো করে দায়িত্ব নিয়ে নেবেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না আর কারো কোয়ারিস থাকলে আমাকে পার্সোনাল মেল করতে পারেন মেসেজ করে জানতে পারেন আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের আমি সাহায্য করব লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর নিচে বসেছি তার কারণ হচ্ছে সবাই মিলে বসেছি মেয়ে রয়েছে ওদিকে রাজা দা রয়েছে আর ব্যাক ক্যামেরায় তো রয়েছে হাজবেন্ড আর আমি এখানে রয়েছি তো সবাই মিলে বসবো বলে নিচে বসে খাচ্ছি না টেবিল ছিল চেয়ার দিয়ে খাওয়াই যেত আর কি 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 খাচ্ছি সেটা আগে শেয়ার করি আমি ওনাকে বলেছি মানে আমি যে মেঘবালিকাতে রয়েছি দাদা পুষ্পেন দাকে বলেছি উনি সবটা অ্যারেঞ্জ করে দিয়েছেন তো কি কি আজকে আমরা দুপুরে খাচ্ছি সেটা শেয়ার করি সারা ভাত ডাল আলু পোস্ত এটা একটা মিক্সড ভেজ রয়েছে সবকিছু দিয়ে রয়েছে আলু কুমড়ো পটল যে সমস্ত দিয়ে এটা আর তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা আর মাছ আছে এখানে মাছের ঝোল রয়েছে গ্রেভিটা রয়েছে আচ্ছা চাটনিও রয়েছে পাপড় পেঁয়াজ লঙ্কা ব্যাস সিম্পল দাদা বলেছিলেন চিকেন টিকেন কিছু খাবে না বললাম না চিকেন টিকেন কিছু খাবো না সেটা রাতে দেখা যাবে এখন তো এটা খাই তো চলুন মেয়ে তো জানে না সব খাবে না মেয়ে শুধুমাত্র মাছের ঝোল দিয়ে খাবে আর এখানে কিন্তু রান্না দেখে মনে হচ্ছে একদম হালকা পাতলা মানে ঘরোয়া খাবার দাদা কেমন খাওয়া দাওয়া হ্যাঁ চলো মেয়েকে দিয়ে শুরু করি তারপরে আমি তারপর আমি খাবো কেমন ও সবে তো মুখে গেছে সত্যি কথাই আমি বা কেমন আমি অল্প একটু ডাল নিই

ও যে কথাটা বলল যা খেতে না আলাদাই তো এই টোনটা বোধ ওই ভালো করতে পারে আমাকে অনেকে কমেন্ট করে বলেন যে ও এইটা বলে এত সুন্দর মানে যার সাথে সামনা সামনে যা হয় তাদেরও একটাই কথা এই তুই কি সুন্দর বলিস না কি করে বলিস যা খেতে না আলাদাই মানে ওটা ওর স্পেশাল হয়ে গেছে ব্যাপারটা চলুন খাই এবার একটু আলু পোস্ত খাই আমি দাঁড়াতে পারছি না এতই ভালো মা আমাকে বলবো কি দা দা মা খাবে কি আর মানে দাগতে পারছি না এত ভালো খেতে আচ্ছা বলুন তো আমার কোন ভিডিওতে আমি এরকম নিচে বসে খাবার দাবার খেয়েছিলাম কমেন্টস করুন কমেন্টস করুন আপনার কমেন্টস করুন আমার খুব ভালো লাগে যে আপনারা কথা ভালো ভালোবেসে ভিডিওগুলো দেখেন সত্যি বলছি সবার নাম নেওয়া হয়তো পসিবল হয় না কিন্তু আমি যাতে কমেন্টস করি খুব ভালো লাগে তাহলে চলুন আবার দেখাবে অন্য কথা